নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, তো বছরের পঞ্চমতম মাস হচ্ছে এই ভাদ্র মাস। আচ্ছা বলুন তো, যেই ভাদ্র মাসে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, যেই ভাদ্র মাসে আমাদের রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, তারপর এই ভাদ্র মাসেই অনুকূল ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, এই ভাদ্র মাসেই রামকৃষ্ণ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, তারপরেও কেন আমরা সনাতন ধর্মের মানুষরা এই ভাদ্র মাসকে একটি অশুভ মাস বলে গণ্য করি? তাছাড়া এই ভাদ্র মাসে আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষরা কিন্তু কোনো শুভ কাজও করতে চায় না, তো এর আসল কারণটা কি চলুন আজ আমি আপনাদের বলবো। অনুরোধ রইল ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না, কারণ টেনে টেনে দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না। ভাদ্র মাসে বেশিরভাগ শুভ কাজ নিষিদ্ধ করা হয়েছে, যেমন বিবাহ, অন্নপ্রাশন্ন, কোনো শুভ কাজে যাওয়া, এই রকম নানা ধরনের কাজ আছে যেগুলো ভাদ্র মাসে নিষিদ্ধ করা হয়েছে। আরো একটি আমাদের সনাতন ধর্মে উপাচার রয়েছে, সেটা হলো মেয়েদের তার বাবার বাড়িতে গিয়ে ভাদ্র কাটানো। এই ধরনের উপাচারগুলি বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের মানুষেরা একটু গুরুত্ব দিয়ে থাকেন। এসবের পেছনে নিশ্চয়ই একটা কাহিনী আছে, তো সেই কাহিনী আমি আপনাদের বলছি আজ। তো আমাদের দক্ষিণ ভারত আর উত্তর ভারতের মধ্যে অবস্থিত ছিল বিন্দু পর্বত। একটা সময় এই বিন্দু পর্বত এতটাই উঁচু হয়ে গিয়েছিল যে সূর্য যখন দক্ষিণ ভারতের ওপর দিয়ে অবস্থান করতেন, তখন তার আলোক রশ্মি উত্তর ভারতে গিয়ে পৌঁছাত না। তো মুনিগণ দেখলেন, আরে যা, এ তো একটা বিরাট সমস্যা। আর্যবর্তীর উত্তরে যদি সূর্যের কিরণ সঠিকভাবে না পৌঁছায়, তাহলে ওই এলাকার বসবাসকারী এবং অন্যান্য জীবজন্তু জীবন ধারণের সম্ভব হবে না। তাই মুনি ঋষিগণ অগস্ত্য মুনির কাছে গেলেন এবং তাকে সব কথা খুলে বললেন এবং এর একটা বিহিত করার জন্য অনুরোধ করলেন। অগস্ত্য মুনি হলেন মুনিদের মধ্যে শ্রেষ্ঠ ও অন্যতম। অপ্সরা উর্বশীর মাধ্যমে মিত্র বরুণ তথা সূর্যদেব ও বরুণ দেবের ঔরসে যজ্ঞের কুণ্ড থেকে জন্ম নেন দুইজন মহাজ্ঞানী ঋষি। তাদের মধ্যে একজন ছিলেন ঋষি বশিষ্ঠ এবং আর একজন হলেন এই অগস্ত্য মুনি। তো অগস্ত্য মুনি বললেন, তোমরা ভেবো না, আমি এখনই ওখানে পৌঁছাবো আর কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। তো আর একটা কথা, এই যে বিন্দু পর্বত, উনি আগের জন্মে ছিলেন অগস্ত্য মুনির শিষ্য। সুতরাং অগস্ত্য মুনি যখন বিন্দুর সামনে এসে হাজির হলেন, বিন্দু তখন মাথা নত করলেন এবং অগস্ত্য মুনিকে প্রণাম জানালেন। অগস্ত্য মুনি তখন বলেছিলেন, বিন্দু, তুমি ততক্ষণ মাথা নিচু করে থাকবে আমি যতক্ষণ না আর্যবর্তীর উত্তর প্রান্ত থেকে ফিরে আসি। বিন্দু পর্বত তখন বলেছিলেন, তাই হবে গুরুদেব। এই বলে বিন্দু পর্বত মাথা নিচু করলেন এবং অগস্ত্য মুনির ফিরে আসার অপেক্ষায় রইলেন। কিন্তু অগস্ত্য মুনি সেই যে গেলেন আর কখনো ফিরে এলেন না। এদিকে বিন্দু পর্বত মুনির অপেক্ষায় মাথা নত করেই থাকলেন অনন্তকাল ধরে। অগস্ত্য মুনির সেই যাত্রা ছিল তার শেষ যাত্রা, আর দিনটিও ছিল ভাদ্র মাসের প্রথম দিন। তাই সনাতন শাস্ত্র মতে প্রত্যেক মাসের প্রথমে কোন শুভ কাজে যাত্রা করা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। মুনি ঋষিগণ মনে করেন, বিন্দু পর্বতকে মাথা নিচু করার নির্দেশ দিয়ে কিছু দূরে গিয়ে অগস্ত্য মুনি দেহত্যাগ করেছিলেন এবং নক্ষত্রলো প্রাপ্ত হয়েছিলেন। তাই শরৎকালে এখনো দক্ষিণ আকাশে একটি নক্ষত্র জ্বলজ্বল করতে দেখা যায়, আর এই নক্ষত্রকেই অগস্ত্য নক্ষত্র বলা হয়। তো এছাড়াও অগস্ত্য মুনির অনেক লীলা রয়েছে, সেদিকে এখন যাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, পরবর্তী একটি ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো। অগস্ত্য মুনি যে গেলেন আর যে ফিরে এলেন না, মুনির এই ফিরে না আসার জন্য অন্য অন্য মুনিগণ খুবই কষ্ট পেলেন, কারণ অগস্ত্য মুনি মুনিদের মধ্যে ছিল শ্রেষ্ঠ মুনি। তখন থেকেই ভাদ্র মাসে কোনো শুভ কাজ আর কেউ করতে চায় না, ভাদ্র মাসের প্রতি মানুষজনেরও শ্রদ্ধা ভক্তি কমে যায়। এদিকে ভগবান চিন্তা করিলেন, এ তো একটা মহা সমস্যা, ভাদ্র মাসে যদি কেউ শুভ কাজ না করে তাহলে মানব জাতিকে তো অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই ভগবান তার বিভিন্ন অবতার রূপে এই ভাদ্র মাসে জন্মগ্রহণ করেন, যেমন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এবং রাধারানীও জন্মগ্রহণ করেন এই ভাদ্র মাসেই। শ্রী শ্রী অনুকূল ঠাকুরও জন্ম নিলেন এই ভাদ্র মাসে। যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা কিন্তু এই ভাদ্র মাসকে সব থেকে শুভ ও পবিত্র মাস বলে মনে করেন। তো বন্ধুরা, ভাদ্র মাসের সম্বন্ধে আশা করি আপনারা অনেকটাই বুঝতে পারলেন। তাই এই ভাদ্র মাসকে কখনোই অপবিত্র মাস বলে মনে করবেন না। আর একটা কথা, পূর্বকালের নিয়ম অনুসারে আষাঢ় শ্রাবণ এই দু মাস কিন্তু চাষবাস থাকার জন্য মেয়েরা তার বাবার বাড়ি যেতে পারত না, আর সেই সময় এই বাচ্চা বাচ্চা মেয়েদের এই ভাদ্র মাসে ঘ্যানের ঘ্যানের বর্ষায় কাজের হাত থেকে বাঁচানোর জন্য আগে করার মুরব্বীরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আগে করার দিনে কিন্তু ভাদ্র মাসে মানে পুরো মাসটাই ধরুন বর্ষা লেগে থাকতো।
আর তখনকার দিনে তো প্রতিটা বাড়িতেই হাঁস মুরগি গরু ছাগল এগুলো তো থাকতোই। তো বাচ্চা বাচ্চা মেয়েগুলো কিন্তু বর্ষার সময় সংসারের এত কাজ একেবারেই সামলে উঠতে পারতো না। তো আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষরা কিন্তু এখনো এই নিয়মটা একটু মেনে থাকেন। হরে কৃষ্ণ।